আপনি চাইলে লেবেল প্রিন্ট করতে পারেন, দুইটা লেবেল আছে, চলেন সেটা আপনাকে দেখাই। এই দেখেন, এই উপরেই আপনি দেখতে পারবেন লেবেল ওয়ান নামে একটা বাটন আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন এটার কাজ দেখেন, এই রকম একটা লেবেল আপনার সামনে চলে আসবে। এখানেও আপনার কোম্পানির ইনফরমেশন থাকবে, তারপর এখানে হচ্ছে কাস্টমারের ডেলিভারি ঠিকানা থাকবে, কাস্টমারের নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, আর কন্ডিশন কত এটা থাকবে, আর এই সাইটে বারকোড থাকবে ইনভয়েসের। আর এখানে যদি আপনি প্রিন্ট একটা বাটন পাবেন, এটাতে ক্লিক করলে এইটা প্রিন্ট হয়ে যাবে। সো এই লেবেলও আপনি চাইলে ইনভয়েসের পরিবর্তে লেবেল প্রিন্ট করে আপনার প্যাকেটের গায়ে লাগাইতে পারেন। এই লেবেলের সাইজটি একটু ছোট হবে ইনভয়েসের থেকে, ইনভয়েসটা এক পেজ হবে, A4 সাইজের পেজ, আর লেবেলটা আরেকটু ছোট হবে। সো দুইটার মধ্যেই আপনার ডেলিভারি ইনফরমেশন থাকবে, দুইটাই আপনি প্যাকেটের গায়ে লাগাইয়া ডেলিভারি দিতে পারেন। আপনার যেইটা ভালো লাগে, যেই ডিজাইনটা ভালো লাগে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এতে কোনো নিয়ম নাই যে এটাই দিতে হবে, লেবেলই দিতে হবে বা ইনভয়েসই দিতে হবে, এরকম কোনো ধরাবাধা নিয়ম নাই। আপনি চাইলে আপনার প্যাকেটের গায়ে ইনভয়েস কস্টিপ মাইরা পেঁচাইতে পারেন, অথবা আপনি লেবেল কস্টিপ মাইরা পেঁচাইতে পারেন, যেটাই দিতে পারেন, জাস্ট ডেলিভারি অ্যাড্রেস থাকলেই হইলো আপনার ইনভয়েসের মধ্যে। আচ্ছা, তারপরে এটা আমি কেটে দিলাম। তারপরে দেখেন এই লেবেল আরেকটা ডিজাইন আছে, লেবেল টু। এই লেবেল টু এর পাশের বাটনটাই ব্লু কালারে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, এটা দেখেন আরেকটা অন্য ডিজাইনের লেবেল। এটার মধ্যে আপনার কোম্পানির লোগো থাকবে, কোম্পানির নাম থাকবে, কন্ডিশন থাকবে, তারপরে কাস্টমারের ডেলিভারি নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো থাকবে, আর নিচে বারকোডটা থাকবে। সো এটা আরেক টাইপের লেবেল। সো এটা যদি আপনার ভালো লাগে, আপনি চাইলে এইটা প্রিন্ট করে আপনার প্রোডাক্টের বা প্যাকেজের প্যাকেটের গায়ে লাগাইতে পারেন।